गुड मॉर्निंग स्टूडेंट्स, आज আমরা অনলাইন টেক্সট কোচিং এর ম্যাথমেটিক্স এর ট্রিগোনোমেট্রিক পোর্শনে কয়েকটা क्वेश्चन নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো সামনে যে সুবিধাটা তার জন্য কয়েকটা क्वेश्चन আমরা এখানে তুলে ধরেছি এবং তার क्वेश्चन এর অ্যানসারগুলো ডেসক্রিপশনে আমরা অঙ্কর মতে তুলে ধরে দেব। তো আমাদের প্রথম क्वेश्चन হলো क्वेश्चन নাম্বার 1, ট্রায়াঙ্গেল ABC এর AC ইকুয়াল টু BC এন্ড angle BAC equal to 70 degree, then angle ABC equal to, আমাদের অপশনগুলি হলো অপশন এ 70 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 60 ডিগ্রি এন্ড অপশন ডি 90 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হলো 1A, দ্যাট ইজ 70 ডিগ্রি। দেখো পাশে ডেসক্রিপশনটা দেওয়া আছে। তো সাপোজ ধরো এখানে আমাদের ট্রায়াঙ্গেল একটা ড্র করা, যেমন ABC একটা ট্রায়াঙ্গেল। তো আমাদের প্রবলেম অনুযায়ী AC equal to BC, that means AC equal to BC, so আমরা বলতে পারি angle BAC equal to angle ABC, so যেহেতু আমাদের angle BAC সমান 70 ডিগ্রি তাহলে angle ABC সমান 70 ডিগ্রি হবে। চলে আসি পরবর্তী কোশ্চেন। আমাদের দ্বিতীয় কোশ্চেন হলো of an isosceles triangle one angle is 120 ডিগ্রি, then the value of the other angles are, প্রশ্নের আগে বলি আমি বাংলা বলে দিচ্ছি, আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজে একটি কোণ 120 ডিগ্রি হলে অপর কোণের মান কত হবে। আমাদের অপশনগুলি হলো অপশন এ 35 25, অপশন বি 40 ডিগ্রি আর 40 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি আর 30 ডিগ্রি এন্ড অপশন ডি 20 ডিগ্রি আর 40 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হলো C, that means 30 degree and 30 degree. দেখো পাশে ডেসক্রিপশন দেওয়া আছে কি না। সো আমাদের প্রবলেম হলো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ধরা যাক এখানে A B C একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB equal to AC, এবার যেহেতু AB আর AC বাহু দুটো সমান, অতএব আমরা বলতে পারি angle ABC এবং angle ACB পরস্পর সমান হবে। সো ধরে নিচ্ছি angle দুটোর মান হচ্ছে x। এবার আমাদের ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী আমরা কি জানি, সেই প্রপার্টি অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, অর্থাৎ x প্লাস x এবং 120 সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে অপর কোণ দুটো আছে অর্থাৎ ABC এবং ACB, এই কোণ দুটোর মান হবে 30 এন্ড 30। সো আমাদের রাইট অ্যানসার ইজ C, 30 এন্ড 30। চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, অফ আ ট্রায়াঙ্গেল ABC BC ইজ এক্সটেন্ডেড টু D এন্ড অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু 140 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 3 অ্যাঙ্গেল BAC, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ABC। আমাদের অপশনগুলি হল অপশন এ 105 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 100 ডিগ্রি এন্ড অপশন ডি 75 ডিগ্রি। আমি কোশ্চেনটা বাংলায় মার্কেট করে দেব। এখানে কোশ্চেন বলা আছে অফ আ ট্রায়াঙ্গেল ABC, অর্থাৎ ABC ত্রিভুজের BC ইজ এক্সটেন্ডেড টু D, অর্থাৎ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো এবং অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু 140 এবং ABC ইকুয়াল টু 3 অ্যাঙ্গেল BAC হলে ABC অ্যাঙ্গেলের মান কত। সো আমাদের সঠিক উত্তর হলো অপশন এ 105 ডিগ্রি। পাশে দেওয়া ডেসক্রিপশন দেওয়া আছে এখানে আমাদের প্রবলেম অনুযায়ী ABC একটি ত্রিভুজ যার BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো এবং অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু 140 ডিগ্রি আমরা এখানে পেয়েছি, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 3 অ্যাঙ্গেল BAC, অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 3 অ্যাঙ্গেল BAC। তাহলে আমরা যদি ধরে নিই যে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু X, তাহলে আমরা বলতে পারি যে সরি অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু X আমরা ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 3X। এবার আমাদের ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে একটা খুব কমন উপপাদ্য আমাদের আছে থিওরেম আছে, সেটা হলো বহিঃস্থ যে কোণটা উৎপন্ন হয় অর্থাৎ যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সাথে সমান হয়, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC সমান ACD। অর্থাৎ এবার এখানে আমরা ভ্যালু যোগ করব, তাহলে এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 35 ডিগ্রি। তাহলে আমাদের প্রবলেম অনুযায়ী
অ্যাঙ্গেল এবিসি সমান হবে 3 × 35, দ্যাট ইজ 105। এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 105। চলে আসছে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, দ্য অ্যাঙ্গেলস আর, কোশ্চেনটার মানে হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত। আমাদের অপশনগুলি হলো অপশন এ 30, 60, 90, অপশন বি 45, 45, 90, অপশন সি 25, 65, 90, অ্যান্ড অপশন ডি নন অফ দিস। আমাদের সঠিক উত্তর হবে অপশন বি 45, 45, অ্যান্ড 90। কি করে দেখো, পাশে ডেসক্রিপশন দেওয়া আছে। ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90, অর্থাৎ এ বি সি সমান 90। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ত্রিভুজটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ প্লাস আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর দুটি বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমি যে এ বি এবং বি সি এই বাহু দুটো পরস্পর সমান হবে। এবার যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল বি সি এ এই দুটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ তাহলে এই কোণ দুটির মান হবে কত, 180 - 90/2, দ্যাট ইজ 45, 45, অর্থাৎ আমাদের কোন তিনটি মান হয়ে গেল 45, 45, অ্যান্ড 90, অর্থাৎ আমাদের অপশন হয়ে গেল অপশন বি 45, 45, অ্যান্ড 90। চলে আসছে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। অফ আ ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ ইজ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইজ 55 ডিগ্রি, অ্যান্ড এ ডি ইজ পারপেন্ডিকুলার টু বি সি, দেন অ্যাঙ্গেল বি এ ডি ইজ অপশন এ 75, অপশন বি 60, অপশন সি 40, অ্যান্ড অপশন ডি 55। আমাদের কোশ্চেনটা আগে বলে দিকে বাংলায় বলি, অফ আ ট্রায়াঙ্গেল এ বি সি, অর্থাৎ একটি ত্রিভুজের যার নাম হচ্ছে এ বি সি, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, কোণ সি হচ্ছে 55 ডিগ্রি, এবং এ ডি বি সি এর উপর লম্ব হলে কোণ বি এ ডি এর মান কত হবে। আমাদের সঠিক উত্তর হলো অপশন বি 55 ডিগ্রি। দেখো পাশে ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ যার এ কোণ হচ্ছে সমকোণ, তাহলে ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ যার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ সি অর্থাৎ এ সি বি সমান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমরা ট্রায়াঙ্গেল প্রপার্টি বুঝি, অ্যাঙ্গেল বি এর মান কত হবে, অ্যাঙ্গেল বি এর মান হচ্ছে 180 - 90 + 55, দ্যাট ইজ 35, অর্থাৎ কোণ বি এর মান হয়ে গেল আমার 35 ডিগ্রি। ঠিক একইভাবে যে এ ডি বাহুটা বি সি বাহুর উপর লম্ব, অর্থাৎ আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ডি বি সমান 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে অ্যাঙ্গেল এ ডি বি একটি সমকোণী ত্রিভুজ যার ডি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটিকে আমি বলতে পারি অ্যাঙ্গেল বি এ ডি সমান হবে 180 - 90 + 35, দ্যাট ইজ ইকুয়াল টু 55। সো আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি 55। তো আজকে আমরা এই পাঁচটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা আরও নতুন কিছু কোশ্চেন নিয়ে পরের বার এসে উপস্থিত হবো। ততক্ষণ তোমরা আমাদের ভিডিও দেখতে